জাদুর নদী রমেশ আর অমরীশ নিজা ভাই ককায় আছে কিন্তু হিহতর মাজত পার্থক্য আছিল রমেশ বগা আর বিরাট চালাক আছিল কিন্তু অমরীশ কলা আর সিধা সরল আছিল কিন্তু তেওঁর কলা রং চাই রমেশে তাক ঠাট্টা করেছিল ডাঙর হওয়ার পিছত যেতিয়া দুয়ো বিয়া করালে রমেশের ঘৈণীয়েক রমেশের নিচিনা উলিয়ালে তেওঁর রমেশের অহংকার দুগুণ করে দিলে রমেশের ঘৈণীয়েক রমেশতকৈ চালাক আছিল তেওঁ রমেশের কান ফুচলাই ফুচলাই ভায়েকর সম্পত্তি নিজের ভাগত লৈ ললে নিজে দুতলিয়া মহল বনাই ললে আর রমেশক কেঁচা ঘরত থাকিবলৈ দিলে বেচারা সাধা সিধা রমেশ তেওঁ নিজের ঘৈণীয়েকক লৈ কেঁচা ঘরতে ভালদরে দিন যাপন করে আছিল কিন্তু রমেশের ঘৈণীয়েকক তেওঁ শোকত থাকিবলৈ নিদিয়ে যেতিয়াই তেতিয়াই অশান্তি সৃষ্টি করে তেওঁক শোকত থাকিবলৈ নিদিছিল এদিন খং করে রমেশে ঘরের পৰা উলিয়াই গল জঙ্গলের বহুত ভিতর গোটেই রাতে জঙ্গল থাকি যেতিয়া রাতিপুৱা টোপনি ভাঙিল ওচৰত বই থকা জাদুই নদীত গিৰিতে মুখখন ধুলে আর মনে মনে ভাবিলে হায় মই যদি মোৰ ভাৰ নিচিনা বগা হলোহেঁতেন লাগিছে সিহঁতে যেন গম পাই গৈছে মই গোটেই ৰাতি ঘৰত নাছিলোঁ সেইকাৰণে সিহঁতে মোক ৰ লাগি চাই আছে আরে তোমার মুখত কি হল কি হল গোটেই ৰাতি খোৱা নাছিলোঁ সেইকাৰণে তেনে হৈছে আরে একো নহয় মানে বহুত কিবা হল তুমি তো নিজৰ দাদাতকেও বেছি বগা হৈ গলা কি ই কেনেকে হল মই ইমান বগা কেনেকে হলো গোটেই দিনটো এই ভাবি থাকিলে এটো কেনেকে সম্ভৱ হল বারে বারে ইয়ার জাদু নদীর কথা মনত পড়ে আছিল যেতিয়া হি মনে মনে বগা হওয়ার কারণে জাদু নদীর পানীরে মুখখন ধুই আছিল তেন্তে জাদু নদীর পানীত কিবা জাদু থকা নাইতো এইটো কথা ভাবি ই সন্ধিয়া মনে মনে সেই জাদু নদীর পানীর ওসর গৈ পালে আর হাত দুখনি পানীর ভিতর সুমাই মনে মনে কলে আপনি মোক বগা করে দিলে তেন্তে ডাঙর ককার নিচিনা মোক অকমান ধন সম্পত্তি দিয়ক যেতিয়া এই কথাখিনি তেওঁৰ ঘৈণীয়েক সীতাৰাক কলে সীতাৰাও বিশ্বাস কৰিব পৰা নাছিল কিন্তু তেওঁৰ হাতত সোণৰ ধন সম্পত্তি চাই নিজেও বিশ্বাস কৰিবলৈ বাধ্য হল তথাপিও সি অমৃশক কলে আম্মু আমাৰ বিয়াত যে মোৰ মায়ে আঙুঠি দিছিলে সেইটো এবছৰ আগতে হেৰাই গৈছে জাদুই নদীত গৈ কোৱা না যদি বিচাৰি পাই যাওঁ আৰে জাদু নদীত কেনেকে বিচাৰি পাম আমি তো তাত কেতিয়া যোৱাই নাছিলোঁ যোনটো জাদু নদীত হেৰাই গৈছিল তুমি যোৱাটো এবাৰ আর ঘৈণীয়েকর কথা শুনি সেই সন্ধিয়া সি জাদুই নদীর ওসর গৈ পালে আর হাতখন পানীত ভরাই মনে মনে কলে যেতিয়া আপনি ইমান ধন সম্পত্তি দিলে মোর ঘৈণীয়েকর আঙুঠিটো দিব পারিব নেকি এইটো কি আচরিত ঘটনা কি এইটো জাদুই নদী আপনারে চমৎকার হয় আপনি সঁচা কথা কৈছে জাদুই নদী হয় কিন্তু মনত ৰাখিবা তুমি নিজৰ ধনৰ কাৰণে যি বিচাৰিবা তাৰ দুগুণ তুমি পাবা যদি সেই হয় তেন্তে মোৰ এটাই শত্ৰু আছে মোৰ নিজৰ ভাই ৰমেশ যোনে মোৰ সা সম্পত্তি নিজৰ নামত কৰি লৈছে মই বিচাৰোঁ তাৰ এক মহলীয়া বিল্ডিং যেন দুমহলীয়া হৈ যায় ইমান ডাঙৰ সফলতা এই বগা ৰং ইমান ডাঙৰ ঘৰ ইয়াৰ ওচৰত কেনেকে আহিল আনফালে চাধা চিধা অমৃশে গাঁৱৰ দুখীয়া ৰাইজক সেৱা কৰি পেলাই নিজৰ সেৱা ধৰ্ম গাঁৱৰ মাজত বঢ়াই দিলে আৰু তেওঁ জাদু নদীৰ কথা কাকো কাহানিও কোৱা নাছিলে কিন্তু কাৰোবাৰ যদি কোনো বস্তু হেৰাই যায় বা কিবা বস্তুৰ যদি কেতিয়াবা প্ৰয়োজন হয় তেন্তে সি জাদুই নদীৰ ওচৰত গৈ পেলাই যি বস্তু বিচাৰে সেই বস্তুই জাদুই নদী তাক দি দিয়ে আৰু সি পাই যায় আনকি গাঁৱৰ জমিদাৰৰ এদিন ল'ৰাও হেৰাই যায় ইয়াক কেতিয়াও পাত্তা নিদিয়া জমিদাৰে ইয়াক বিচাৰি দৌৰি দৌৰি ইয়াৰ ওচৰত আহি যায় আৰু অমৃশে জমিদাৰক পিছদিনা আহিব দিলে আৰু ৰাতি মনে মনে জাদুই নদীৰ ওচৰত গৈ পালে আৰু জাদুই নদীৰ ওচৰত হাত দুখন ভৰাই পেলাই তেওঁ কলে হেৰা জাদুই নদী আজিলৈকে জমিদাৰক কেতিয়াও মোক সন্মান দিয়া নাছিলে কিন্তু তেওঁৰ ল'ৰা হেৰাই গৈছে তেওঁ বেচাৰা বহুত দুখত আছে
তাক লড়া ঘুরাই দিয়া প্রভু। গাঁর জমিনদারের লড়া ঘুরাই পায় অমৃতসর খেতে গাঁর চারিওপিনে বিয়পি ফুড়ে আর গাঁর রাইজে সদায় সহায় বিচারি ফুড়ে আর এই খেতে চাই পেলে ডর ককায় আর ঘৈণীয়েক ভিতরতে ভিতরতে জ্বলি থাকে। এদিন গাঁর এটি কৃষকের দমরা এটা হেরায় যায়। কৃষকের মরমিয়াল লড়াটোর দমরার লগত ইমান প্রীতি আছিল যে সেই পোয়ালিটো বেমারত পড়ি যায়। কৃষক দৌড়ি দৌড়ি অমৃতসরের ওসর আহি পায়। কৃষকের মরমিয়াল লড়াটোর কথা শুনে পেলে অমৃতে কয় তয় কালি রাতেপা দমরাটো পাই যাবি। কৃষক আর রমেশের কথা শিয়ালর নিচিনা ডর ভাইকে শুনে আছে। আর যেতিয়া রমেশে রাতে মনে মনে উলাই আহে ডর ককায় তার পিছ ললে আর যেতিয়া রমেশে যাদুই নদীর ভিতর হাতখন ভরায় প্রার্থনা করে পেলে দমরাটুক উলাই আনে তেতিয়া ডর ককায় গোটাই বস্তুটো গম পালে। অমৃতে দমরা লৈ উলাই যাওয়ার পিছত ই সোনকালে গৈ যাদুই নদীর ওসর গৈ পালে আর যাদুই নদীর ভিতর হাতখন ভরায় কলে, মোর ঘৈণীয়েরক মূরর পরা ভরিলৈকে সোনত ভরায় দিয়া, বহুত সোন। ধন্যবাদ যাদুই নদী, এতিয়ার পরা মই সব বস্তু আপনার পরা বিচারি লম। ঠিক আছে, কিন্তু মনত রাখিবা তুমি নিজর পুত্রর কারণে যে বিচারিবা তার দুগুণ তুমি পাবা। মই কিয় মোর বন্ধু বা শত্রুর বাবে বিচারিম, গোটেই জীবন মই মোর কারণে বিচারিম। আর ঘর গই পড়ার পিছর ঘৈণীকে যেতিয়া ইয়ার হাতত ইমান খুন দেখা পায় আর গোটেই কথাবোৰ শুনি পেলে লোভিয়া ঘৈণীয়েক এনেকেতো আমি পৃথিবীর সবচেয়ে ধনী হয়ে যাম আর কোনেও আমার মোকাবিলা করিব নোৱাৰে। কিয় করিব নোৱাৰিব, অমৃত আছে নহয়, সিয়েতো যেতিয়া তেতিয়াই যাদু নদীর ওসর গৈ পায়। তো এনেকুয়া করা কি আজির পৰা সি যাদুই নদীর ওসরত যাবই নোৱাৰে? কি করিম তুমিয়ে কোৱা, তোমার কথা মতে ভাইটির সম্পত্তি মোৰ নামত করে লৈছিল। তাক প্রতিবন্ধী করে দিয়া, আধমরা করে দিয়া, সি যাদুই নদীলৈকে কেতিয়া বা যাবই নোৱাৰে। আর দ্বিতীয় দিনা রমেশ উৎফুল্লতরে যাদুই নদীর ওসর গৈ পায় আর যাদুই নদীর ভিতর হাতখন ভরায় প্রার্থনা করে। হেরা যাদু নদী, মোর ঘৈণীয়েকর কারণে সাত রঙর শাড়ি দি দিয়া। হেরি যাদুই নদী, অকল ময় আর ময় যেন আপনার ওসর আহিব পারো, ইয়ার বাবে মোর শত্রু ভাই অমরসক বিকলাঙ্গ করে দিয়া। নহয় নহয়, বিকলাঙ্গ মানুষ কেতিয়াবা আপনার ওসর আহিবতো পারে, মই তো কও ইয়াক আদমরা করে দিয়া, ই আপনার ওসর আহিব নোৱাৰিব। তুমি বহুত ডাঙর ভুল করেছা রমেশ, মই আগতে কৈছো তুমি নিজর পুত্রর কারণে যে বিচারিবা তার দুগুণ তুমি পাবা। তুমি বিচারিছা তোমার শত্রু আদমরা হয়ে যাও, এতিয়া তুমি পুরা মরি যাবা। নহয় নহয়, আর লোভত পড়ি যাদুই নদীয়ে কি কৈছিল তার মনতে নাছিল। কিন্তু বন্ধু সকল, সদায় এটা কথা মনত রাখিব, আমি যদি কৰবাৰ পৰা কিবা বস্তু পাও সেই বস্তুর শর্ত কেতিয়াও পাহৰিব নালাগে, নহলে জীৱনৰ পৰাও হাত সাৰি থাকিব লাগিব।